আসসালামু আলাইকুম বন্ধুরা, যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা দেবেন নেত্রকোনা জেলার প্রার্থীরা, আজকে ভিডিওটি হচ্ছে নেত্রকোনা জেলা নমুনা ভাইবা। এই নেত্রকোনা জেলা প্রার্থীদের জন্য এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, অন্য অন্য জেলার ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ হতে পারে, কারণ এই ধরনের প্রশ্নগুলোই প্রতিটি জেলায় এই ধরনের প্রশ্ন করা হবে বিভিন্ন জেলাভিত্তিক। তো প্রার্থী দরজা খুলে বলবে যে আমি কি আসতে পারি স্যার, দরজা খুলে আলতো করে বলবে যে আমি কি আসতে পারি স্যার, চেয়ারম্যান বা ডিসি স্যার বলবে আসুন প্লিজ। প্রার্থী তখন ভিতরে ঢুকবেন, তখন সালাম দিবেন। হ্যাঁ, তিনজন মেম্বার থাকবে ভাইবা বোর্ডের, চেয়ারম্যান বা ডিসি স্যার আপনাকে উত্তর দিবে যে ওয়ালাইকুম সালাম, সালামের উত্তর দিবে। এবার আপনাকে বসতে বলবে, বসবেন, বসার পরে আপনাকে প্রশ্ন করতে পারে যে আপনার নাম কি, কোথায় পড়াশোনা করেছেন। প্রার্থী আপনি, স্যার আমি আকবর ফয়সাল, আপনি আপনার নিজের নাম বলবেন। আমি নেত্রকোনা সরকারি কলেজ থেকে সমাজকর্মে অনার্স মাস্টার্স করেছি। ডিসি স্যার আবার আপনাকে প্রশ্ন করতে পারে কি ফয়সাল আপনার নামের অর্থ কি। এই জন্য প্রত্যেকজনকে তাদের নামের অর্থ জিজ্ঞেস করা হতে পারে, ম্যাক্সিমাম নামের অর্থ জেনে নেবেন। প্রার্থী স্যার ফয়সাল ন্যায় বিচারক, ফয়সাল মানে কি ন্যায় বিচারক। ডিপিইও স্যার আপনাকে আবার প্রশ্ন করতে পারে যে নেত্রকোনা জেলা কখন ঘোষণা করা হয়। 1984 সালের 17 জানুয়ারি নেত্রকোনা জেলা ঘোষণা করা হয়, 1984 সালে। চেয়ারম্যান স্যার যে ডিসি স্যার আপনাকে বলতে পারে যে নেত্রকোনা জেলার ব্র্যান্ডিং কী। প্রার্থী বলতে পারে যে নৈসর্গিক নেত্রকোনা, নেত্রকোনা জেলার ব্র্যান্ডিং হচ্ছে নৈসর্গিক নেত্রকোনা। চেয়ারম্যান স্যার বা ডিসি স্যার আপনাকে প্রশ্ন করতে পারে যে আপনার নেত্রকোনা জেলার কোন উপজেলায় আপনার বাড়ি। স্যার আমার বাড়ি দুর্গাপুর উপজেলা, নেত্রকোনা জেলার একটি উপজেলা আছে দুর্গাপুর, আপনারা আপনাদের যেসব উপজেলা সেসব উপজেলার নাম বলবেন। ডিপিও স্যার প্রশ্ন করতে পারে যে দুর্গাপুর উপজেলা নামে বা আছে কয়টি উপজেলা রয়েছে, 2টি, রাজশাহী জেলা দুর্গাপুর উপজেলা এবং নেত্রকোনা জেলা দুর্গাপুর উপজেলা। ডিসি স্যার আপনাকে প্রশ্ন করতে পারে নেত্রকোনা জেলা কয়টি উপজেলা নিয়ে গঠিত, 10টি উপজেলা নিয়ে নেত্রকোনা জেলা গঠিত। এবারে ডিপিইও স্যার আপনাকে আবার প্রশ্ন করতে পারে দুর্গাপুর উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয় কয়টি, 58টি। ভাইয়া বোর্ডের তৃতীয় জন ব্যক্তি যিনি থাকবেন, থানা শিক্ষা অফিসার থাকতে পারেন, তিনি বলবেন দুর্গাপুরের কী কী খনিজ সম্পদ আছে। প্রার্থী বলবেন যে চীনামাটি বা সাদা মাটি, কাকর মাটি, নুড়ি পাথর, কয়লা, মোটা বালি খনিজ সম্পদ আছে। তৃতীয় ব্যক্তি আপনাকে প্রশ্ন করতে পারে যে ভাইয়া বোর্ডে দুর্গাপুরে একজন তৃতীয় ব্যক্তির নাম বলেন। এই যে প্রত্যেক জেলায় কিন্তু তৃতীয় ব্যক্তির নাম জিজ্ঞেস করবে। প্রার্থী বলবে যে কমরেড মনি সিং, কমরেড মনি সিং কোথাকার, দুর্গাপুর নেত্রকোনা। আবার উনি আপনাকে প্রশ্ন করতে পারে যে ক্ষুদ্র নৃগোষ্ঠী কালচারাল একাডেমি কোথায়, বিরিশিরি নেত্রকোনা। আবার প্রশ্ন করতে পারে যে বিজয়পুরের কোন যুগের পাহাড়, কী ধরনের মাটি পাওয়া যায়, টারশিয়ারি যুগের পাহাড়, সাদা মাটি বা চীনামাটি পাওয়া যায়। ডিপিও স্যার আপনাকে প্রশ্ন করতে পারে নেত্রকোনা জেলার শিক্ষার হার কত। প্রার্থী মোট 34.9% নেত্রকোনা জেলার শিক্ষার হার। চেয়ারম্যান স্যার আপনাকে আবার প্রশ্ন করতে পারে যে ডিসি স্যার, তিনি প্রশ্ন করতে পারেন নেত্রকোনা জেলা বিশিষ্ট কয়েকজন ব্যক্তির নাম, কয়েকজন ব্যক্তি, কমরেড মনি সিং, রশিমণি হাজং, কুমুদিনী হাজং, গোলাম সামদানি কোরাইশি, শাহাবুদ্দিন আহমেদ, হেলাল হাফিজ এবং হুমায়ুন আহমেদ, নেত্রকোনা হুমায়ুন। ডিপিও স্যার আপনাকে আবার প্রশ্ন করতে পারে যে নেত্রকোনা জেলা কয়েকটি চিত্তাকর্ষক স্থানের নাম বলুন, শাহ সুলতান, কমর উদ্দিন, রুমির মাজার শরীফ, উপজাতীয় কালচারাল একাডেমি, চীনামাটির পাহাড়, কমলারানীর দিঘি, মনি সিংয়ের স্মৃতিস্তম্ভ, কুমুদিনী স্তম্ভ, সোমেশ্বরী, কংস নদী এবং সাত শহীদের মাজার ইত্যাদি। ডিসি স্যার আপনাকে প্রশ্ন করতে পারে কি সপ্তশিখা কি। প্রার্থী আপনি উত্তর দেন সাত শহীদের মাজার, সাত শহীদের মাজার সপ্তশিখা নেত্রকোনা অবস্থিত, আপনাকে এ ধরনের প্রশ্ন করতে পারে। ডিসি স্যার আবার প্রশ্ন করতে পারে যে আপনার ফসল আপনার কি কোনো সাংস্কৃতিক, এতে সাংস্কৃতিক অভিজ্ঞতা, এটি প্রতিটি জেলায় এ ধরনের প্রশ্ন হবে। প্রার্থী জি স্যার আমি অভিনয় করি। ভাইবা বোর্ডের তৃতীয় ব্যক্তি আবার আপনাকে প্রশ্ন নবাব সিরাজউদ্দৌলা নাটকের ডায়লগ শোনান। তো দেখি, জি স্যার বাংলা বিহার উড়িষ্যার মহান অধিপতি, তোমার শেষ উপদেশ আমি ভুলিনি জনাব, তুমি বলেছিলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারীদের প্রশ্রয় দিও না,
তুমি বলেছিলে সুযোগ পেলেই তারা এ দেশ কেড়ে নেবে, আমি তাদের আশ্রয় আমি তাদের প্রশ্রয় দেব না। এবারে চেয়ারম্যান স্যার আপনাকে প্রশ্ন করতে হবে, শিহাবুদ্দৌলা নাটোরের এই চৈতুটি মাস লিজেন্ড কি? প্রয়াত জনাব আনোয়ার হোসেন স্যার আর চেয়ারম্যান ডিসি স্যার আপনাকে প্রশ্ন করতে বলবে যে আমরা আপনাকে ধন্যবাদ, আপনি এবার আসুন। আপনি বলবেন ধন্যবাদ স্যার, আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম জানিয়ে আপনি পেরবেন। এটা হচ্ছে নেত্রকোনা জেলার নমুনা ভাইবা, তো নেত্রকোনা জেলার যারা ভাইবা প্রার্থী তাদের আশা করছি তাদের উপকারে আসবে। নেত্রকোনা জেলার বা প্রাথমিক শিক্ষক ভাইবা প্রার্থী আপনাদের জন্য শুভ।